হে রসুল তোমাকে বলি আমি কেমন করে, হে রসুল তোমাকে বলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছিলে বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছিলে বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে, ক্ষত বিক্ষত হয়ে পাথরের আঘাতে, ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে 13তম ঐতিহাসিক ওয়াজ দোয়ার মাহফিলের জনাব সাহেবে সদর আলহাজ হজরত মাওলানা গোলাম মুস্তফা সাহাব, খতিব কুড়ুম্বপুর পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদ সভাপতি এবং মাননীয় খতিব সাহেবকে আল্লাহ পাক সুদীর্ঘ নেক হায়াত দান করুক বলি আমিন। দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক আল্লাহর বান্দাগণ, বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত মসজিদের ইমাম সাহেবান, মঞ্চে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সব জায়গায় প্রশংসা করব কার? সৃষ্টি করেছেন কে? মৃত্যু দিবেন কে? পরকালে পাপ পুণ্যের হিসাব নিবেন কে? গাছে গাছে ফল দিয়েছেন কে? পুকুরে পুকুরে মাছ দিয়েছেন কে? করোনা ভাইরাসের এই সময় আমাদেরকে বাঁচিয়ে রাখলেন কে? যে আল্লাহ এত নিয়ামত দিলেন সে আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দুরুদ পড়ার দরকার আছে না নাই? আখেরি জামানার পয়গাম্বর, নবীকুলের সম্রাট, দুজাহানের বাদশাহ নবী, সরকারে দুজাহা, সুলতানুল মদিনা, উম্মতের কান্ডারী নবী, গোটা পৃথিবীর মানবতার কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র কোটি শ্রদ্ধার সাথে দুরুদ পড়ছি, পড়ুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কনকনে শীতের ভিতরে যে আপনি বসে রইলেন, আমি আসার সময় দেখলাম এই পাশে অনেক মুরব্বি বাবারা কষ্ট করে তারা বসে রয়েছেন, অনেকক্ষণ অপেক্ষা করেছেন। এই যে আপনি ত্যাগ করছেন, উপর ঠিক থেকে আপনার উপরে কুয়াশা পড়ছে, কুয়াশার পানি পড়ছে, এরপরেও ঠান্ডাকে উপেক্ষা করে আপনি যে মাহফিলের ভিতরে বসে রইলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খালি ফিরত দিবেন না। যদি আপনার নিয়তটা ভালো হয়ে যায়, মাহফিলের প্যান্ডেল থেকে বের হবার আগেই তামাম জিন্দগির সব গুণ আল্লাহ মাফ করে দিতে পারেন। ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন মাহফিলের ভিতরে কোরআনের আলোচনা হয়ে যায়,
আর সেই কোরআনের আলোচনাগুলো যারা তোমরা মন দিয়ে শ্রবণ করতে থাকো, তোমরা যখন অতি মনোযোগের সাথে আল্লাহর কোরআনের মাহফিলগুলো শুনতে থাকো, তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই খুশি হয়ে যান, রব্বুল আলামিন খুশি হয়ে তোমাদের প্রত্যেকের জন্য রহমতের কোটি কোটি দরওয়াজা আল্লাহ পাক ওপেন করে দেয়। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এই মাহফিলের ভিতরে কষ্ট করে করে তুমি বসে রইলে, এ অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, লোকেরা যখন তোমাকে গোসল করাবে, তারপরে দাফন করাবে, কাফনের কাপড় পরিয়ে যখন তোমাকে দাফন করার জন্য নিয়ে যাবে, আল্লাহর হাবিব বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। তুমি কোরআন শোনার জন্য মাহফিলে যখন চলে এসেছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে তোমাকে কোরআনে কারীমের ছাত্র হিসেবে কবুল করে নিয়েছেন। আর যখন তুমি কোরআনের ছাত্র হয়ে গেলে, এই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, তোমার লাশটা কবরে রাখতে দেরি হবে, জান্নাতে ঢুকতে এক সেকেন্ডও আর বিলম্ব হবে না। এই জন্য কোরআনের মাহফিলে আপনারা যারা এসেছেন, আল্লাহ আপনাদেরকে খালি ফেরত দিবেন না, আল্লাহর কাছে বহুত রয়েছে, ঠিক কিনা বলেন? আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই পৃথিবীর চার শ্রেণীর মানুষ সম্পর্কে জানব। দুনিয়ার ভিতরে চার শ্রেণীর মানুষ আছে, যারা আল্লাহর হুকুম অনুযায়ী তারা কঠোরভাবে জাহান্নামী মানুষ। হয়তো আপনার ভিতরেও এই চার শ্রেণীর মানুষ থাকতে পারে, সেই জন্য আমাদেরকে শুনতে হবে এবং এই চার শ্রেণীর মানুষ থেকে বেঁচে আমাদেরকে জান্নাতের পথে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর ভিতরে চার শ্রেণীর মানুষ জাহান্নামী। এই চার শ্রেণীর মানুষ থেকে বাঁচার জন্যে আল্লাহর হাবিব আখিরি জামানার পয়গাম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চার শ্রেণীর মানুষদের থেকে বেঁচে থাকার জন্য তিনি আমাদেরকে ইনভাইট করেছেন। এই চার শ্রেণীর মানুষদের কাছ থেকে তিনি আমাদেরকে বেঁচে থাকার জন্য পরামর্শ দিয়েছেন, দোয়া তিনি করেছেন ওই উম্মতের জন্য সৌভাগ্য যারা এই চার শ্রেণীর মানুষ থেকে বেঁচে থাকতে পারবে, ওই উম্মতের জন্য বড়ই সৌভাগ্য যারা এই চার শ্রেণীর মানুষ থেকে বেঁচে জান্নাতের পথে যারা থাকতে পারবে। আমরা বললাম এই চার শ্রেণীর মানুষ কি কুটুম্বপুরে আছে নাকি? বিশ্বনবী বললেন তামাম পৃথিবীর ভিতরেই রয়েছে, মানুষ না জানেই ভুল করে, কিন্তু আজকের আলোচনা থেকে শোনার পরে এই ভুলগুলো আমাদেরকে সংশোধন করতে হবে। একটা ওয়াজ মাহফিল দেওয়া হয়, একজন মানুষ যাতে কিছু বুঝতে পারে, জানতে পারে, আমল করতে পারে, ঠিক কিনা বলেন? একটা ওয়াজ মাহফিল দেওয়া হয় এই মাহফিলের মধ্য দিয়ে, যাতে করে লোকেরা উপকৃত হতে পারে, কোরআনের কিছু আলোচনা শুনে যেন তারা উপকার লাভ করতে পারে, দুনিয়াতে যেন তারা শান্তি পেতে পারে, আর পরকালে যেন তারা জাহান্নাম থেকে মুক্তি পায়। এই জন্যই মূলত কোরআনের মাহফিলের আয়োজন করা হয়, ঠিক কিনা বলেন? এই জন্য তামাম পৃথিবীতে কয় শ্রেণীর মানুষ জাহান্নামী? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী প্রথম খণ্ড বিশ্বনবী তার বর্ণনা প্রদান করেছেন, এই হাদিসটির বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা আতমিনা খান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জাহান্নামী চার শ্রেণীর মধ্যে তিন শ্রেণীর কথা প্রথমে তিনি করেছেন। বিশ্বনবীর এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আল্লাহর হাবিব বলেছেন, এই দুনিয়ার ভিতরে যারা মুনাফিক হয়ে যাবে, আর এই মুনাফিক অবস্থায় যদি কেউ দুনিয়া থেকে ইন্তেকাল করে, তাহলে ওই মুনাফিক সম্পর্কে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা এই দুনিয়ার ভিতরে মুনাফিক হবে তাদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর অপেক্ষা করছে। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিক কারা, কাদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর অপেক্ষা করছে? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না,
জাহান্নামে যাওয়ার জন্যে আমরা আখিরে নবীর উম্মত হই নাই, ঠিক কিনা বলেন? আখিরে নবীর উম্মত তাম পৃথিবীর সেরা উম্মত, ঠিক কিনা বলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ও আখিরে নবীর উম্মতেরা, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়ার প্রধান কারণ হলো তোমরা আখিরি নবীর উম্মত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহারসুলের উম্মত তোমরা হতে পেরেছ। আর তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে তোমরা বাধা দিবে। সর্বত্র তোমরা ইমানের পথে থাকবে, নেফাকের পথ থেকে তোমরা দূরে থেকে যাবে। আমরা বললাম রাব্বুল আলামিন, আপনি যে বললেন জাহান্নামের সবচাইতে নিম্নতর স্তরে থাকবে দুনিয়ার মোনাফেকেরা, তাহলে মোনাফিক কারা তাদের পরিচয় আমরা জানতে চাই। রাব্বুল আলামিন বললেন মোনাফিক কারা তাদের পরিচয় আমার নবীজি তার পবিত্র জবানে 1500 বছর আগে হাদিসের মাধ্যমে সব কিছু তিনি ওপেন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন বুখারীর বর্ণনায়, প্রথম নম্বর হলো ইজা হাদাসা কাযাবা, যারা এই সমাজের ভিতরে কথায় কথায় মিথ্যে কথা বলে তারা হলো মুনাফেক। দুই নম্বর হলো ওয়াইদা ওয়াদা খলাফা, ওয়াদা করার পরে যারা খেলাফ করবে তারা হচ্ছে মুনাফেক। তিন নম্বর হলো ওয়াইদা তুমিনা খন, যারা আমানত দেওয়ার পরে আমানতের খেয়ানত করে। চতুর্থ নম্বর হলো এই দুনিয়ার ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা কথায় কথায় আলেমদেরকে গালি দেয়। এমন বেয়াদব মার্কা মোনাফেক আছে না নাই? বিশ্বনবী বলছেন এই চার শ্রেণীর মানুষ মোনাফেক। প্রথম নম্বর মোনাফেক হলো কথায় কথায় মিথ্যা বলে। দ্বিতীয় নম্বর মোনাফেক হলো ওয়াদা করলে ভঙ্গ করে, বলেছে যদি আমি আমাকে যদি আপনারা এটা করে দেন তাহলে আমি আপনাদের জন্য এটা করব, ওটা করব, ওটা করব। নির্বাচনে জেতার পরে দেখা যায় ওই এমপি সাহেবকে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। এমপি সাহেবের ওয়াদার মনে খবর নাই, এমন আছে না নাই? এটা শুধু এমপি সাহেবের ব্যাপারে আমি বলছি না, এটা আমাদের ব্যাপারেও হয়, ওয়াদা করে আমরা ভঙ্গ করি, এমন আছে না নাই? কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে দুনিয়ার সকল মানুষের সকল সমস্যার কথা আল্লাহ পাক কোট করে দিয়েছেন। কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে পৃথিবীর সব সমস্যার সমাধান ব্যক্ত করে দিয়েছেন, ঠিক কিনা? উই হ্যাভ সেন্ট ডাউন দিস কোরআন এন্ড উই উইল সেভ ইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেড ইন দ্য হোলি কোরআন, আই এম প্রটেক্টর অফ কোরআন, আই এম গার্ড অফ কোরআন। এই যে আপনাদের কুটুম্বপুর এখানে অনেক দোকান রয়েছে, রাতের বেলায় পাহারাদার আছে না নাই? এই যে পাহারাদার রেখেছে দোকান পাহারা দেবার জন্যে, যাতে করে চোর তার দোকানের মাল নিয়ে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি এমন একটা কোরআন দিলাম যেই কোরআনের ভিতরে আমি আল্লাহ পাক জাহান্নামীদের কথাগুলোকে বর্ণনা করে দিয়েছি, মুনাফিকের চরিত্রকে উন্মোচন করে দিয়েছি। সমাজের ভিতরে দেখবা, সমাজের ভিতরে মুনাফিক এক শ্রেণীর রয়েছে যারা তোমাদের ভিতরে ঢুকে তোমাদের সাথে থেকে পিছন দিক থেকে ইসলামের 12টা বাজাবার জন্য ষড়যন্ত্র করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন একটা কোরআন দিলাম, এই কোরআনের মধ্যে সব আমি আল্লাহ পাক কোট করে দিয়েছি। আর এই কোরআন নাজিল করার পরে এই কোরআন সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ পাক আমার উপরে আমি আল্লাহ পাক নিয়ে নিয়েছি। দুনিয়ার ভিতরে তোমরা যেমন তোমরা পাহারাদার দিয়ে তোমাদের দোকানগুলোকে পাহারার ব্যবস্থা কর, আমি আল্লাহ পাক নিজে আমার 30 পারা কোরআনের পাহারাদারের ব্যবস্থা নিয়ে নিয়েছি। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক সব কিছু ওপেন করে দিয়েছেন। তাম পৃথিবীর ভিতরে চার শ্রেণীর মানুষ হলো জাহান্নামী। এক শ্রেণীর মানুষ হলো যারা কথায় কথায় মিথ্যা বলবে, দুই নম্বর হলো ওয়াদা করে যারা খেলাফ করবে, তিন নম্বর হলো যারা আমানতের খেয়ানত করবে, চার নম্বর হলো যারা কথায় কথায় মানুষকে গালি দেয়। এমন গালি গালাজ আছে না নাই? ঝগড়া লাগলেই 14 গুষ্টি নিয়ে তোলে, এমন আছে না নাই? বিশ্বনবী বলছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ও কিতালুহু কুফরুন। আ দুনিয়ার মানুষেরা একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিতে পারে না, এটা হচ্ছে ফাসিকের কাজ। আর মুসলমান মুসলমানকে হত্যা করা হলো কুফরের কাজ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য আদর্শ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই চার শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে কত চমৎকার করে আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন। যারা এই দুনিয়ার ভিতরে এই চারটা বদ অভ্যাস থাকবে, আল্লাহ পাক বলছেন তাদের ইমানকে আল্লাহ গ্রহণ করবেন না। নাউজুবিল্লাহ বলেন, নামাজ সে পড়তে পারে, রোজা সে রাখতে পারে, হজ সে করতে পারে, যাকাত সে দিতে পারে, এই চারটি বদ অভ্যাস যদি থাকে তাহলে তার নামাজও কবুল হবে না, রোজাও হবে না, হজও হবে না। এই জন্য সর্বত্র নামাজ রোজা সব কিছু কবুল করার আগে এই চারটা বদ অভ্যাস ছাড়তে হবে। এই বদ অভ্যাসগুলো আছে না নাই? এই কোরআনের মাহফিল হলো আমাদের শিখার জায়গা। কিচ্চা কাহিনী শুনে বাড়িতে চলে গেলেন, সকালবেলায় বললেন কিচ্ছাটা খুব মজা হয়েছে, লাইলে মজলুর কিচ্ছা, যদি আরও একটু কইতো কতই না ভালো হইতো। জিজ্ঞেস করে এই কিচ্ছা থেকে কী শিখলেন, বলে তেমন কিছু জানি না, তবে যতক্ষণ শুনেছি ততক্ষণ শুধু চোখ দিয়ে পানি আর পানি ঝরেছে। যেই কিচ্ছা শোনার পরে আপনি শিখতে পারলেন না, এটা কিচ্ছা নয়, এটা হলো সময় কাটানো, ঠিক কিনা বলেন? কোরআনের ভিতরে প্রচুর কিচ্ছা কাহিনী রয়েছে যার আরষ্টম্বী বক্তব্য, আরষ্টম্বী গাম্ভীর্যতা রয়েছে। মুসা পয়গাম্বরের কাহিনী রয়েছে আপনি বলেন, ইউসুফ পয়গাম্বরের কাহিনী রয়েছে আপনি বলেন, প্রত্যেকটা কাহিনীর পিছনে আরষ্টম্বী শিক্ষা রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, এই চার শ্রেণীর মানুষদের থেকে তোমাদেরকে বাঁচতে হবে। যদি এই চারটা বদভ্যাস তোমাদের মধ্যে থেকে যায়, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ। আল্লাহর কোরআন অবাক হয়ে যায়, এ কোরআন কি আজিম, এ কোরআন কি মহত্ত্ব, এ কোরআনের বচনভঙ্গি, এ কোরআনের রচনা শৈলী, এই কোরআনের গাম্ভীর্য আর মাধুর্যতা এতটাই স্পষ্ট, এতটাই মাধুর্যপূর্ণ। এই কোরআন যার হৃদয়ে স্পর্শ করে, কোরআনের কারণে তার হৃদয়টা যদি অন্ধকার থাকে সাথে সাথে আলোকিত হয়ে পড়ে। কি কোরআন! এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান্নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়ামা হুম বিমুমিনিন। ও দুনিয়ার মানুষেরা, ও কুমিল্লা জেলার কুটুমপুরের আমার তাওহিদি জনতা, আল্লাহ পাক আমাদেরকে লক্ষ্য করে বলছেন, তোমাদের মানুষের মধ্য থেকে এমনও মানুষ আছে যারা বলবে আমান্না বিল্লাহ, আমরা ইমান আনলাম আল্লাহর প্রতি, আর বলবে ও বিল ইয়াউমিল আখির, আমরা আখেরাতের প্রতি ইমান আনলাম, পরকালের প্রতি ইমান আনলাম, আল্লাহর প্রতি ইমান আনলাম, নবীর প্রতি ইমান আনলাম। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার ভিতরে এমন কোন মানুষ আছে যারা বলবে আমরা পরকালে ইমান আনলাম, আল্লাহর প্রতি ইমান আনলাম? আল্লাহ পাক শেষের দিকে বলছেন, ওয়ামা হুম বিমুমিনিন, যতই তারা ইমানের দাবি করে না কেন, আমি আল্লাহর কাছে তাদের ইমান গ্রহণযোগ্য হয় নাই, আমি আল্লাহ নিজে বললাম তারা মুমিন না। নাউজুবিল্লাহ বলেন, কি আজীব কথা! একটা মানুষ বলল যে আমি আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান আনলাম, কিতাবে ইমান আনলাম, ফেরেশতাতে ইমান আনলাম, আর আল্লাহ বলছে ওমা হুম বিমুমিনিন, না তারা মুমিন না। তাহলে এর পিছনে কথা আছে, এর পিছনে আকাশচুম্বী ব্যাখ্যা আছে, ঠিক কি না? প্রশ্ন করতে পারেন, একটা লোক বলল আমি ইমান আনলাম আখেরাতের প্রতি, পরকালের প্রতি, আল্লাহ তাদেরকে বললেন না তারা মুমিন না, তাহলে কাহিনীটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাহিনীটা হলো তারা মুখে বলে একটা, কাজে করে আরেকটা, তাদের হৃদয়ের ভিতরে রয়েছে মুনাফিকের আলামত। এই জন্যে তারা যতই বলবে আমরা মোমেন, আমি আল্লাহ তাদেরকে মোমেন হিসেবে কবুল করি না। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখা যায় মুনাফিকদেরকে আল্লাহ নিজেও অপছন্দ করেন, মুনাফিক এই ধরনের বদ অভ্যাস যাদের মধ্যে থাকবে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। নিফাক এটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কপটতা। মুনাফেক এটাও আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কপট ব্যক্তি। যদি আপনি পরিষ্কারভাবে বুঝতে চান, মুনাফেক বলা হয় ওইগুলো ওই সমস্ত মানুষদেরকে যারা মুখে বলে একটা, অন্তরে আরেকটা, অন্তরে একটা, মুখে করে আরেকটা,
কর্মে করে আরেকটা, হৃদয়ের আর মনের কাজে আর কর্মে যাদের এক থাকে না তাদেরকেই বলা হয় দুনিয়ার ভিতরে মোনাফেক। এমন মোনাফেক মার্কা মানুষ আছে না নাই? ইমানটাকে সঠিক করতে হবে আমার ভাইয়েরা। একটা মাহফিল অনেক কষ্ট হয়েছে, লক্ষ লক্ষ টাকা তাদের খরচ হয়েছে। যদি এই প্রোগ্রাম থেকে আপনি কিছুই শিখতে না পারেন, তবে আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে এই সময়ের হিসাবটাও আমাদেরকে দিতে হবে। আল্লাহ পাক বলছেন তাহলে এই চারটা খারাপ অভ্যাস যাদের মধ্যে থাকবে তাদের ইমান কবুল হবে না। এক নম্বর হলো যারা কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে। তারপরে হলো মানুষদেরকে গালি দেয়। চারটা বদভ্যাস আমাদের সবাইকে ছাড়ার দরকার আছে না নাই? এরপরে আল্লাহ পাক আরো চমৎকার করে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা يراؤون الناس ولا يذكرون الله ولا يذكرون الله إلا قليلا এই দুনিয়ার ভিতরে যারা মুনাফিক তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাহ বলেন, আমি আল্লাহকে যারা ধোঁকা দিতে চায় তারা আমি আল্লাহকে ধোঁকা দিতে পারে না, বরং নিজেরাই ধোঁকায় পড়ে যায়। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ পাক বলছেন, যখন তারা নামাজে দাঁড়িয়ে যায় মুনাফিকরা, তখন লোক দেখানো নামাজ পড়ে। এমন লোক আছে না নাই? না বুঝে কিন্তু এই ভুলগুলো আমাদের ভিতরে বিদ্যমান। হঠাৎ করে শুক্রবার দিন জুমার নামাজের আজান হলো, সারা সপ্তাহে নামাজ পড়ে না, শুক্রবার দিন বলে তাড়াতাড়ি আমার পানি রেডি করো, গোসল করে মসজিদে যাব। স্ত্রী বলতেছে, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো? বলে, যেই দিক দিয়ে উঠুক না কেন আজকে জুমার দিন মসজিদে যেতে হবে। যদি আজকে মসজিদে না যায় তবে লোকেরা আমাকে কি বলবে? এই যে লোকেরা কি বলবে, লোক দেখানো নামাজ, এই লোক দেখানো নামাজ আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ঠিক কিনা বলে? যারা লোক দেখায় আল্লাহ তাদেরকে মোনাফেকের কাতারে সামিল করেছেন। আল্লাহ বলছেন, যারা মোনাফেক তারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে। আমরা বললাম, তারা আর কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপরে তাদের কাজ হলো, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। যারা মুনাফিক তারা আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর জিকির করতে চায় না, বরং আল্লাহর জিকির আর কোরআনের মাহফিল যেখানে হয় সেখানেই তারা বাধা প্রদান করে। এটা হলো আমার কোরআনের বক্তব্য, আমি বানায়া কথা বলছি না। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, খুব সামান্য পরিমাণ, অল্প অল্প তারা আল্লাহকে স্মরণ করে। সব সময় তারা স্মরণ করে তাদের উপরের, যারা তাদেরকে ক্ষমতায় বসায়, ক্ষমতায় নামায়। মূলত ক্ষমতায় কোনো বাপ দাদা বসায় না, ক্ষমতার মালিক একমাত্র আরশের মালিক আল্লাহ। মুনাফিকের নীতি হলো তারা আল্লাহকে স্মরণ করে না, আল্লাহকে অল্প অল্প স্মরণ করে। আমরা বললাম, মুনাফিক সম্পর্কে আপনি আর কি বলেছেন? আল্লাহ পাক বললেন, তোমরা সূরাতুল মাউনের ভিতরে তাকাও। আল্লাহ পাক সেখানে বলে দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কোন সূরা? পারেন তো আপনারা? ছোট্ট সূরা না? পড়েন আমার সাথে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ভালো লাগে না পড়তে? কোরআনের মাত্র একটি অক্ষর পড়লেন, সাথে সাথে আপনার উপরে আরশ থেকে 10 খানা নাকি আমার আল্লাহ পাক নাজিল করে দেয়। আর যদি একবার তাআদিলু সুলুসাল কোরআন সূরাতুল ইখলাস যদি আপনি একবার পড়েন, আমার আল্লাহ পাক আমলনামার ভিতরে 10 পারা কোরআনের খতমের সওয়াব দিয়ে দেয়। আল্লাহ পাক এই সূরাতুল মাউনের মধ্যে মুনাফিকের ব্যাপারে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য। এটা কেমন কথা? আল্লাহ বলছেন, যারা নামাজ পড়ে তাদের জন্য ধ্বংস, এটা কেমন কথা?
আল্লাহ পরের দিকে আমাদের প্রশ্নের জবাব দিয়েছেন, ওই সমস্ত নামাজি যারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে, মূলত তারা আল্লাহর জন্য নামাজ পড়ে না, এটা হলো মুনাফিকের নীতি। মুনাফিকের নীতি ভিতরে রেখে নামাজ পড়লে আমার আল্লাহর দরবারে নামাজ গ্রহণযোগ্য হবে না। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপরে ওহি নাজিল করেছেন, আমাদের নামাজটা কেমন হবে। قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين امين কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম জপেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়, ঠিক কিনা বলেন। আল্লাহ নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করছেন, কিভাবে আপনি মুনাফিক থেকে বাঁচবেন। قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله ومماتي لله رب العالمين হে রাসূল আপনি তমাম পৃথিবীর সকল মানবতাকে আপনি বলুন, সকল মানবতাকে আপনি জানাইয়া দেন, তমাম দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, তমাম পৃথিবীর ভিতরে যতটা ভূখণ্ড আছে, তমাম পৃথিবীর ভিতরে যত তার রাষ্ট্র রয়েছে, মানুষ যেখানে আছে তার কাছেই বার্তা পৌঁছায় দেন, আমি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ নাজিল হয়ে গেল, সবাইকে বলে দেন তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের জাকাত, তাদের আন্দোলন, তাদের ল্যান, তাদের বিভিন্ন কাজকর্ম, তাদের সব কিছু হবে একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আকাশের মালিক, জমিনের মালিক, লৌহ কলম, সাত আসমান, সাত জমিনের মালিক, তমাম দুনিয়ার মালিক, বিশ্ব জগতের মালিক, আল্লাহর জন্যই সব কিছু তারা, তারা একমাত্র আল্লাহর জন্যই যারা করবে, তাদেরকে আমি আল্লাহ ওই চার শ্রেণীর জাহান্নামী মানুষদের কাছ থেকে বাঁচাইয়া দিব। এরপরে আমার ভাইয়েরা দেখেন, বিশ্বনবীকে মুনাফিকেরা বড় ধোকা দিত, ধোকা দেওয়ার চেষ্টা করত। বিশ্বনবীর দরবারে মুনাফিক আসলো, ওরা নবীজির পিছনে নামাজ পড়েছে, নবীজির সাথে একসাথে জিহাদে গিয়েছে, নবীজির সাথে দাওয়াতও খেয়েছে। দেখবেন এলাকার ভিতরে এমনও মানুষ আছে যাদের পোড়া কপাল, আহারে মসজিদের হুজুরের সাথে মাঝে মাঝে দাওয়াত খায়, আবার এই হুজুরের নামে দোকানে বসে বসে ইচ্ছা মতো গীবত করে, মিথ্যা করে, মুনাফিকি করে, আছে না নাই? বেটা তোর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বিয়াদব, যে ইমামের পিছনে নামাজ পড়ো সেই ইমামকে নিয়ে সমালোচনার অথরিটি তোমাকে কে দিয়েছে? বিয়াদব, ইমাম সবার উপরে, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, বিশ্বনবীর নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াকফির লিল মুয়াজ্জিনিন, দুনিয়ার সব ইমামদের সুস্পষ্ট পথের জন্য, পথের দিশার জন্য বিশ্বনবী নিজে দোয়া করে মুয়াজ্জিনদের ব্যাপারে বলেছেন, দুনিয়ায় যারা মুয়াজ্জিন আল্লাহ সবাইকে মাফ করে দাও। তুমি দোকানে বসে বসে মুনাফিকি করছো, সাবধান হয়ে যাও। বিশ্বনবীর পিছনে নামাজ পড়েছে, আমার নবীজির জন্য নাম, নবীজির পিছনে নামাজ পড়েছে, আবার নবীজির সাথে বেয়াদবি করেছে, ওর নাম হলো আব্দুল্লাহ ইবনে ওবাই, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী আল জুফি রহমাতুল্লাহ, তিনি তার সহি বুখারীর দ্বিতীয় খণ্ডে উল্লেখ করেছেন, তিনি সেখানে লিখছেন, আবদুল্লাহ ইবনে ওবাই নামের একজন মুনাফিক সর্দার, সে তার মক্কা থেকে মদিনা সফর করলো, তার নিজের বাড়িতে গেল, যাবার পরে লোকদেরকে ডেকে বলছে, ও মদিনার লোকেরা তোমরা এদিকে আসো, সবাই এদিকে আসলো। সে বলছে, আগামী দিন থেকে মক্কায় যাওয়ার পরে
মক্কার সবচেয়ে সম্মানিত যেই নবী, ওই নবীকে থাপ্পড় মেরে নামিয়ে দিয়া ওই চেয়ারের ভিতরে আমি নিজেই বসে যাব। যদি কন্যা নাউজুবিল্লাহ, মোনাফেক কত খারাপ মানুষ দেখেন। এই কথা বলার পরে ওই সংসদের ভিতরেই, ওই অধিবেশনের ভিতরেই তার সন্তান ছিল। ইমাম বুখারী তার নাম আবদুল্লাহ বলে উল্লেখ করেছেন। আবদুল্লাহ তখন দাঁড়িয়ে গেলেন বাবার বিরুদ্ধে, বলছেন, বাবা এই দুনিয়ার ভিতরে নবী আমার সবার আগে, এরপরে বাবা, এরপরে দাদা, এরপরে মা, এরপরে সব। আপনি আমার নবীর ব্যাপারে যেই কথা বলেছেন, নবীর বিরুদ্ধে থাপ্পড় মেরে সম্মানের চেয়ার থেকে নবীকে নামায় দিবেন, এই কথা আমার কাছে পছন্দ হলো না। সাথে সাথে আবদুল্লাহ আমার নবীজির দরবারে দৌড় আরম্ভ করলেন। বিশ্বনবীর দরবারে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আজ আপনার নামে এই ব্যবহার করেছে। বিশ্বনবী আপনি আমাকে হুকুম দেন, আপনি আমাকে পারমিশন দেন, এই যে খোলা তরবারি, এই খোলা তরবারি দিয়া আমার নবীর শানের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে তার কল্লাকে দ্বিখণ্ডিত করে দিয়ে আমি দেখায় দিতে চাই, আমি আমার নবীকে দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসি। এই রকমের আবদুল্লাহ এই কুমিল্লার মানুষ এক একজন তোমাদেরকে হতে হবে, ঠিক কিনা বলেন। আবদুল্লাহ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পারমিশন দেন, আপনার বিরুদ্ধে আমার বাবা কথা বলেছে, আমার কাছে বাবার ছাড় নাই। বিশ্বনবী কেমন দয়ার নবী, কেমন মায়ের নবী। নবীজি বললেন, আবদুল্লাহ তুমি চুপ হয়ে যাও, আরো হলেও সে তোমার বাবা, তোমাকে জন্ম দিয়েছে, সে কত কষ্ট করেছে। না আমি নবী মনে কিছু নেই নাই, তুমি চলে যাও, বাবার সাথে সুন্দর আচরণ করো, তাকে মারার দরকার নাই। আল্লাহু আকবার, কি রহমতের নবী আমার, কি দয়াল নবী আমার, কি রহমতের নবী, কি মায়ার নবী আমরা পেয়েছি। বিশ্বনবী বললেন, না চলে যাও তুমি তোমার বাড়ির দিকে। আবদুল্লাহ চলে গেলেন বাড়ির দিকে, গিয়ে বললেন, বাবা আজ নবীর কারণে তুমি বেঁচে গিয়েছ, ভবিষ্যতে আমার নবীর বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়ার আগে কোটিবার তুমি চিন্তা করবে, নাহলে আমি আবদুল্লাহ, আমি তোমার সন্তান হলো, নবীর বিরুদ্ধে গেলে আমার তরবারি তোমাকে ক্ষমা করবে না। আল্লাহু আকবার। এবার ওই মুনাফিক সর্দার উহুদ যুদ্ধে চলে গেল। উহুদের প্রান্তের কথা আপনারা শুনেছেন, জয় জয় অবস্থা। ইতিমধ্যেই ওই মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই সে চিন্তা করলো, কিভাবে নবীকে আজকে দমানো যায়, কিভাবে নবীকে আজকে অপমান করানো যায়। সে পিছন দিক থেকে সাহাবাই কেরামদেরকে, মহাযোদ্ধাদেরকে বলল, ও বিশ্বনবীর যোদ্ধারা, আমি বিশ্বনবীর সাহাবি, আসো তোমরা চলে আসো, যুদ্ধ জয় হয়ে গেছে, চলো আমরা সবাই চলে যাই। 300 যোদ্ধা নিয়ে তিনি পালিয়ে গেল। এই কারণে পরবর্তীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে মজলিসে বসলেন। আমি আমার সমাবেশের ভিতরে বক্তব্য দেই, কিন্তু আমার সমাবেশের বক্তব্যটা কাফেরদের মাঝে ফাঁস হয় কি করে, কে ফাঁস করে, এটা কিভাবে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনের ভিতরে আয়াত নাযিল করে দিলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকেরা আপনার বাড়িতে আসে, আপনার দরবারে আসে, দাওয়াত খাইতে আসে, মনে কইরেন না যে এরা আপনার বন্ধু, বরং এরা সুরত ধরে আপনার কাছে আসে, নবী আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদ, ওয়াল্লাহু ইয়াশহাদ, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিয়ে দিয়েছেন এই সমস্ত মুনাফিকেরা এরা মিথ্যাবাদী, আপনার কাছে এসে আপনার গোপন তথ্য তারা কাফেরদের মাঝে পাশ করে দেয়। ইতিমধ্যেই অনেক বিশ্বনবীর মহা তত্ত্বগুলো কাফেরদের মাঝে ফাঁস করে দিল আবদুল্লাহ ইবনে উবাই, মুনাফিক সর্দার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যথিত হলেন।
আমার তত্ত্বগুলো কাফেরদের মাঝে চলে যায়, এটা কিভাবে সম্ভব? পরবর্তীতে আল্লাহ পাক জানায় দিলেন, আপনার সাথে নামাজ পড়ে আপনার পিছনে সব করে আবার আপনার বিরুদ্ধে আপনার পিঠের ভিতরে ছুরির আঘাত করতে চায়। এই সমস্ত মুনাফিকদের চরিত্র, তাদের মুখ উন্মোচন আমি আল্লাহ অতি দ্রুত করে ছাড়ব। আল্লাহু আকবার। এই মুনাফিক সর্দারের হঠাৎ করে অসুস্থতা নেমে এলো, মৃত্যুপ্রায় অবস্থা। হঠাৎ করে তার পিতা, তার সন্তান, ওনার নাম আবদুল্লাহ, আবদুল্লাহ বলছে, হ্যাঁ রে, আমার পিতা যদি এই মুনাফিক অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ যে বলছেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন না। আল্লাহ পাক যে তাদের ব্যাপারে বিভিন্ন কথা বলেছেন, আমার পিতা যদি মুনাফিক অবস্থায় মারা যায় কিয়ামতের ময়দানে মুনাফিকের সন্তান হিসেবে আল্লাহর আদালতে আমি কিভাবে চেহারাটা দেখাবো। বিশ্বনবীর দরবারে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মৃত্যুপ্রায় অবস্থা, মরণ মরণ অবস্থা, যদি দুনিয়া থেকে ইমান হারা অবস্থায় মরে যায় তাহলে কিয়ামতের দিন আমি মুনাফিকের সন্তান হিসেবে কিভাবে দাঁড়াবো? আপনি এই যে ছোট্ট একটা পানির পান পাত্র, এখানে আপনার মুখ মুবারক থেকে একটুকুন থুতু মুবারক লাগাইয়া দেন, আপনার থুতু মুবারকের সাথে একটু পানি মিক্স করে দিয়ে আমি আমার পিতাকে পান করায় দিব, হয়তো আপনার থুতু মুবারকের বরকতে আমার পিতা ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মুবারক থেকে, নবুয়তের মুখ মুবারক থেকে একটুকুন থুতু মুবারক তিনি তার পাত্রের ভিতরে রাখলেন, তিনি পানি মিক্স করে বাবার সামনে নিয়ে গেলেন। ও বাবা, নবীজির কাছ থেকে পানি এনেছি, তুমি একটুকুন পান করো। বললে, এটা কিসের পানি? বলে, বিশ্বনবী দিয়েছেন, বিশ্বনবীর থুতু মুবারক। একথা শোনার পরে ওই মুনাফিক কত নিকৃষ্ট দেখেন। মুনাফিক তখন বলল, আবদুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের থুতু, নবুয়তের মুখ মুবারক থেকে যেই থুতু মুবারক তুমি নিয়ে এসেছ, তার সেই মিশ্রিত পানি পান না করার চেয়ে আমাদের এলাকার গাধা ঘোড়া ওট যা আছে ওই সমস্ত ওটের পেশাব করা আমার কাছে অনেক উত্তম। মুনাফিক কত নিকৃষ্ট দেখেন, মৃত্যুপ্রায় অবস্থা, এই অবস্থাও সে আমার নবীর বিরুদ্ধে চারণ করছে, কপাল তার কত খারাপ। হযরতে আব্দুল্লাহ এই কথাটা বলার পরে বলছেন, বাবা, তোমার পায়ে ধরে বলি, মৃত্যুর অবস্থায় তুমি ইমান হারা হয়ে মরো না, নবীর ব্যাপারে এমন কথা, এই কথা সহ্য করা সম্ভব নয়, তুমি পানিটা পান করো। বলে, দাও দাও। মুনাফিকরা সবসময় ধোকা দেয়, বলে, দাও, ঠিক আছে, পান করব। এই কথা বলে হাত নিয়ে ঠাস করে দূরে নিক্ষেপ করে ফেলে দিয়ে বলছে, আমি আবদুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানি পান করব না। এমন অবস্থায় হযরতে আবদুল্লাহ এখানে থাকা অবস্থায় তার পিতা এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুনাফিক সর্দার আবদুল্লাহর মনের ভিতরে অনেক কষ্ট, আমার পিতা কি অবস্থায় মারা গেল। বিশ্বনবীর দরবারে আবার দৌড় আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা তো দুনিয়া থেকে শেষ পর্যন্ত বিদায় হয়ে গেল, তবে আপনার কাছে শেষ একটা আরজি আমার, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া পানি মুবারক তো সে পান করার সৌভাগ্য পায় নাই, তবে মরার পরে যদি তার দাফন হয়, তার যখন কাফনের কাফন হবে, ওই কাফনের কাপড়টা আপনার পছন্দের নবুয়তের জুব্বা মুবারকটা যদি দিতেন, হয়তো নবুয়তের জুব্বা মুবারকের উসিলায় আমার আল্লাহ আমার পিতাকে মাফ করে দিতে পারে। বিশ্বনবী কেমন দয়ালু নবী, যেই নবীকে এত গালিগালাজ করলো, নবীটি এখনও বলছেন, আবদুল্লাহ, এক সেকেন্ড বিলম্ব নয়, জুব্বা নিয়ে যাও, তোমার পিতার কাফন পরাও। আহারে, কেমন নবী! যদি আমাদের দেশে হইতো আমরা বলতাম, ও আমার বড় জ্বালাইছে, মরছে, ভালো হয়েছে, আবার তারা আমি কি দেবো। আমার দয়াল নবী কত মহান নবী, কত শ্রেষ্ঠ নবী। নবী বলছেন, আবদুল্লাহ, তোমার পিতা আমাকে গাল দিয়েছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ওটা আমার পিছনের কথা মনে নাই, যাও নিয়ে যাও, জুব্বা দিয়ে দিলাম, কাফনের কাপড় পরাও। কাফনের কাপড় তৈরি হয়ে গেল, জানাজার লাশ সামনে নেমে এলো। ইতিমধ্যেই বিশ্বনবী তার জানাজার সামনের দিকে যাচ্ছেন, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারা পৃথিবীর বিজয় বীর বাঘ,
যাকে দেখে কাফের শক্তি শয়তান পর্যন্ত ভয় পায়। হাজরা তোমার বিশ্বনবীর পিছনে পিছনে ইতিমধ্যেই আল্লাহর হাবিব সামনে যাবার পরে আবদুল্লাহ সামনে যে চোখের পানি ফেলে অজর দ্বারায় কান্না করতে লাগলো, বিশ্বনবীর মায়া হয়ে গেল। কেমন দয়ালু নবী, বলছে তোমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার তো কষ্ট লাগতেই পারে, তবে তুমি কান্না করো না, তুমি আমার সাহাবি, তোমার চোখের পানি দেখলে আমি নবীর কলিজা আর মানায় নিতে পারি না। বিশ্বনবী বললেন আবদুল্লাহ কান্না বন্ধ কর। হযরত আবদুল্লাহ বললেন এই কি নিয়ম, এই কি নীতি, পিতা চলে গেল মুনাফিক অবস্থায় আর সন্তান নবীর সাহাবী অবস্থায় বেঁচে রইল। ইয়া রাসূলুল্লাহ, লাস্ট আপনার কাছে একটা আমার অনুরোধ থাকলো, এই আমার পিতার তো জানাজা হবে, তো আমার পিতার জানাজার ইমামতিটা আপনি আজকে নিজেই করবেন। বিশ্বনবী তখন বললেন আবদুল্লাহ ঠিক আছে, তোমার পিতার জানাজার ইমামতি আমি স্বয়ং বিশ্বনবী করব। হযরত ওমর তিনি আর মুখ সামলাতে পারলেন না, ঠাস করে সামনে গিয়ে আল্লাহর হাবিবের জামা টেনে ধরেছেন পিছন দিক থেকে। ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত সহ্য করেছি, এই আবদুল্লাহ ইবনে উবাই যুদ্ধের প্রান্তরে 300 যোদ্ধাকে নিয়ে ইসলামের 12 বাজাইছিল, আর মক্কার ইসলামের বড় বড় তথ্যগুলো কাফেরদের মাঝে প্রচার করে দিত। এরপরেও আপনি তারে আপনার পবিত্র নবুয়তের মুখ মুবারকের থুতু মুবারক দিয়েছেন, কিছু বলি নাই। আবার আপনি জুব্বা মুবারক দিয়েছেন, কিছু বলি নাই। এখন আপনি আবার তার জানাজার ইমামতি করবেন, এটা কিভাবে সম্ভব? দয়াল নবী বলে ওমর, মুখটাকে তুমি নিচের দিকে নামাও, মাটির দিকে তুমি তাকিয়ে দেখো, একদিন মরে গেলে সবাই তো এই মাটিতেই আমরা পড়ে যাব। ওমর, এখনো পর্যন্ত আমার আল্লাহ আমাকে নিষেধ করে নাই তার জানাজার ইমামতিতে যাওয়ার জন্য। আমার আল্লাহ যেহেতু নিষেধ করে নাই, আমি নবীর দায়িত্ব হলো মরার পরে একজন মানুষের পাশে দাঁড়াইয়া তাকে সমবেদনা দুঃখের সময়, তাকে দুঃখের সময় যেন তারে আমি সান্ত্বনা দিতে পারি। বিশ্বনবী সামনে চলে গেলেন, জানাজা সম্পন্ন হয়ে গেল, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم। ওগো আমার বিশ্বনবী, এই যে মুনাফিকের জানাজার ইমামতি আপনি করলেন, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 10 নয়, যদি 70 তার জন্য আপনি আমার কাছে মাফ চান, আমি আল্লাহ পাক তাকে মাফ করব না, কেননা সে মুনাফিকি করেছে, স্বয়ং বিশ্বনবী আপনার বিরুদ্ধে, এই জন্য আমি আল্লাহ তারে মাফ করব না, নাউজুবিল্লাহ। মুনাফিকি জিনিসটা কত মারাত্মক, কত খারাপ দেখেন আমার ভাইয়েরা। ইতিমধ্যে বিশ্বনবীর দরবারে সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন একটা প্রশ্ন কি করতে পারি নাকি? আল্লাহর হাবিব বললেন বলো কি বলতে চাও। আচ্ছা হুজুর, এই যে আবদুল্লাহ ইবনে উবাই ওহুদের প্রান্তরে আপনার সঙ্গে এত খারাপ একটা কাজ করল, মক্কার ভিতরে আপনার সুন্দর সুন্দর তথ্যগুলো কাফেরদের মাঝে প্রকাশ করে দিত, কেন তারপরেও মৃত্যুর পরে আপনি তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিষয়ে আমাকে নিষেধ করেন না, নিষেধ না করা পর্যন্ত মানবতার কল্যাণে লেগে থাকাই হলো আমার দায়িত্ব। আহ, কি নবী, কি নবী আমরা পেয়েছি! অথচ এই নবীকে বলেছে পাগল, অথচ এই নবীকে বলেছে পাগল, অথচ এই নবীকে নিয়ে সমালোচনা করে, এই ধরনের শ্রেষ্ঠ মার্কা বেয়াদব আকাশের নিচে জমিনের উপরে আসে না নাই? আমার নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করো, তোমাদের 14 গোষ্ঠীর জন্মের ভিতরে সমস্যা আছে। বিশ্বনবী রওনা হয়ে গেলেন, আরে কি দয়াল নবী, দেখেন মক্কার প্রান্তরে আল্লাহর হাবিব বিশ্বনবী হাঁটা আরম্ভ করলেন। ইতিমধ্যে পিছন দিক থেকে একজন বুড়িমা তিনি তার মাথার কান্ধের উপরে কাঠের বোঝা বহন করে যাচ্ছেন।
আর মুখে মুখে এমনিতে বলছেন এই কেমন আবদুল্লাহর ছেলে মুহাম্মদ, যার জ্বালা যন্ত্রণায় মক্কায় থাকতে পারলাম না, যার জ্বালা যন্ত্রণায় আমরা সহ্য না থাকতে পারলাম না, শেষ পর্যন্ত পাহাড়ের গুহায় পর্যন্ত আমাকে যেতে হচ্ছে, এটা বলে বলে মহিলা সামনের দিকে এগুচ্ছিল। বিশ্বনবী সব শুনতেছেন, এমন সময় সামনে গিয়ে বললেন, বুড়িমা এই যে কাঠের বোঝা, এই বোঝা বহন করতে মনে হয় তোমার খুব কষ্ট হয়, যদি আমারে অনুমতি দাও তোমার মাথার বোঝা আমার কান্ধের উপরে তোলে, আমি নিজেই তোমার মাথার বোঝাটাকে তোমার পাহাড় পর্যন্ত বাড়িতে পৌঁছাইয়া দেব। বুড়ি সবার চিন্তা করলো এটা কেমন যুবক, মক্কার ভিতরে এত ভালো মানুষ এখনো পর্যন্ত আছে। বুড়ি বলল, তুমি কে, তোমাকে তো আমি চিনি না, তবে হ্যাঁ যদি তুমি চাও আমার মাথার বোঝাটাকে আমি তোমাকে দিয়ে দিলাম। মাথার বোঝাটাকে বিশ্বনবী তার কান্ধে তুলে সামনের দিকে এগুচ্ছেন। যেতে যেতে পাহাড়ের গুহা পর্যন্ত গেলেন। বিশ্বনবী তার পাহাড়ের গুহায় ওই মহিলার কাঠের বোঝাগুলো পাহাড় পর্যন্ত পৌঁছায় দিলেন। ইতিমধ্যেই বুড়ি তার চোখের দিক থেকে অঝর দ্বারায় পানি পড়তেছে আর বলল, ও যুবক তুমি দাঁড়াও, তুমি আমার এত উপকার করলে, যাবার সময় তোমার একটা পরিচয় চাই, কার ছেলে তুমি, এত ভালো মানুষ মক্কার ভিতরে, এই মক্কার ভিতরে আবদুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না হয়ে যদি তুমি নবী হইতা কতই না ভালো হয়ে যেত। এবার বিশ্বনবী তার চোখ থেকে চোখ মুবারক থেকে পানি ছাড়লেন আর বললেন, বুড়িমা যাকে তুমি এত গালমন্দ করেছ তাকে কোনোদিন তুমি দেখেছো নি? কয় না, দেখি নাই, ওর চেহারা আমার দেখার দরকার নাই। আল্লাহর হাবিব বললেন, যে তোমার এ পর্যন্ত দূর থেকে তোমার কাঠের বোঝা বহন করে পাহাড়ের গুহা পর্যন্ত পৌঁছে দিয়েছে তিনি হলো আবদুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়ি তার চোখের পানি রাখতে পারলেন না আর বললেন, যে মানুষটা একজন মানুষের বোঝা বহন করে পাহাড় পর্যন্ত পৌঁছায় দিতে পারে, এই লোক সাধারণ মানুষ হতে পারে না, তার সমালোচনা তামাম পৃথিবী মিলে করলেও আমি তার সমালোচনা বিশ্বাস করি না। মুনাফিক থেকে বাঁচার জন্য আমল কয়টা? আগে আমরা শুনলাম মুনাফিকের ভয়াবহ পরিণতি, মুনাফিক কারা, এখন আমরা শুনব মুনাফিক থেকে বাঁচতে হলে আমল করবে কারা। বিশ্বনবী দুইটা আমল দিয়েছেন, কয়টা আমল? এক নম্বর আমল হল ইউরাউনান্নাস ওয়ালা ইযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। এই আয়াতের মধ্যে দুইটা আমল স্পষ্ট, এক হল মুনাফিক থেকে বাঁচতে হলে লোক দেখানো নামাজ ছেড়ে একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? দুই নম্বর আমল হল বেশি বেশি আমার প্রাণ প্রিয় প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণে রাখতে হবে, ঠিক কিনা বলেন? মুনাফিক থেকে বাঁচতে হলে প্রথম নম্বর আমল হল লোক দেখানো আমল ছেড়ে দিয়ে আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। প্রথম নম্বর আমল কি সবাইকে বলতে হবে? প্রথম নম্বর আমল কি? নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে ওহি করার আগেই মুসা পয়গম্বর সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। فَعَلَمْ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَعَبُدُنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكِرِي। আল্লাহ পাক বলছেন, জেনে রাখেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আইনদাতা নাই, কানুনদাতা নাই, আর আল্লাহর শরণার্থে তোমরা সবাই নামাজ কায়েম করো। আমরা বললাম নামাজ যারা পড়বে তাদের জন্য পুরস্কার কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে জানায় দিলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যারা বিনয় এবং নম্রতার সাথে নামাজ পড়বে আল্লাহ তাদেরকে মুনাফিক থেকে বাঁচাইয়া পরিপূর্ণ মোমেন হিসাবে কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। এবার আপনার নামাজটা কেমন হবে? আপনারা যখন নামাজের ভিতরে দাঁড়ায়
নামাজের ভিতরে দাঁড়ালে পরে বিভিন্ন চিন্তা আমাদের ভিতরে গ্রাস করে দেয়, এই চিন্তা নিয়ে নয়, বরং নামাজের ভিতরে যখন দাঁড়াবো একটা চিন্তা করতে হবে, আল্লাহকে আমি দেখতেছি। যদি তুমি তোমার আল্লাহকে দেখতে না পাও, অবশ্যই আল্লাহ তোমাকে দেখতেছেন, ঠিক কি না বলেন? এভাবে করে তোমাকে সালাত আদায় করতে হবে। দ্বিতীয় নম্বর আমল হলো, বেশি বেশি করে যখনই সময় পাও তখনই জিকির করবো। কার আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চারটা জিকির সবচাইতে বেশি প্রিয়। কয়টা জিকির? চারটা জিকির আল্লাহর কাছে বেশি প্রিয়। একটা হল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটা জিকির আল্লাহর দরবারে বেশি প্রিয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি মানুষের হৃদয়টা অশান্তময় হয় তাদেরকে জিকির করতে বলেন আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে বলেন, যখনই বান্দা তার প্রভুকে নিয়ে চিন্তা করবে প্রভুর জিকিরে মত্ত হয়ে যাবে, বান্দার কলবটাকে আমি আল্লাহ প্রশান্তিময় করে দিয়ে জান্নাতের ঠান্ডা হাওয়া নাজিল করে দেব। আমার ভাইয়েরা, আজকে যারা আমার আলোচনা শুনছেন, শেষের দিকে মা বোনদের ব্যাপারে একটা চমৎকার টিপস দিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী একসাথে বসে আছেন তখন আল্লাহকে স্মরণ করবেন, সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন। মোনাফেক থেকে বাঁচার জন্য প্রথম হলো সালাত, দ্বিতীয় হলো সবসময় আল্লাহর জিকিরটা মনের মধ্যে জারি রাখবেন, মুখের মধ্যে জারি রাখবেন। ফাফযালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন আপনি আমাকে একটা নতুন জিকির দেন। আল্লাহ পাক বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর বললেন, রব্বুল আলামিন এই জিকিরটা তো আমি পারি, আমাকে নতুন জিকির দেন। আল্লাহ পাক দ্বিতীয়বার বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর বললেন, রব্বুল আলামিন এই জিকিরটা তো আমি পারি, নতুন কোন জিকির আমাকে দেন। আল্লাহ পাক তৃতীয়বারও বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর তৃতীয়বার বললেন, আল্লাহ এই জিকিরটা আমি পারি, নতুন কিছু চাইছিলাম। আল্লাহ পাক বললেন, মুসা লা ইলাহা ইল্লাল্লাহর ওজন তোমার কাছে কম হয়েছে বুঝি। জিবরাইল ফেরেশতাকে আল্লাহ ডাক দিলেন, মুসনাদে আহমদের বর্ণনা, জিবরাইল আলাইহিস নাজিল হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, ও জিবরাইল আমার নবী মুসার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট মনে হয়েছে। ও জিবরাইল, সাত আসমান সাত জমিন লৌহ কলম যা আছে সব কিছুকে একটা পাল্লায় রাখো, লা ইলাহা ইল্লাল্লাহকে অপর পাল্লায় রেখে ওজন করো আমার নবীর সামনে। জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেলেন, সাত আসমান সাত জমিন গোটা দুনিয়াটাকে একটা পাল্লায় রাখলেন। আর পয়গম্বর যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে ওটাকে আরেক পাল্লায় রাখলেন, দেখা গেল পয়গম্বরের লা ইলাহা ইল্লাল্লাহর ওজন সাত আসমান সাত জমিনের চাইতে বেশি ভারী হয়ে গেছে। যখনই সময় পাবেন তখনই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা জিকির আপনি করতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরটা যে ব্যক্তি একবার পড়বে আমার আল্লাহ পাক তার আমলনামায় অন্তত ন্যূনতম 50 কোটি পরিমাণ সওয়াব লিখে দিবেন। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড লাস্ট নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان الى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم। দুটি কালিমা মুখে উচ্চারণ করতে অনেক হালকা হয়ে যায়,
কিন্তু যদি এই কালেমাকে ওজন দেওয়া হয় সাত আসমান সাত জমিন তমাম দুনিয়ার চাইতে, ওই কালেমার ওজন আমার আল্লাহর দরবারে বেশি ভারী হয়ে যাবে। হাবিবাতানি ইলার রহমান, দয়াময় রহমান আল্লাহর কাছে ওটা খুব পছন্দনীয়। আর সেই পছন্দনীয় আমল হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এভাবে করে আপনি আমল করেন তাহলে আমরা প্রথম দিকে জেনেছি চার শ্রেণীর মানুষ এই দুনিয়ার জাহান্নামী, তাদের মধ্যে এই চারটা বদ অভ্যাস থাকলে তারা মুনাফিক। আর আল্লাহ পাক বলছেন তাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নামের গভীরটাকে ভরবেন। শেষ অংশে আমরা মুনাফিকের আলোচনা শোনার পরে বললাম রব্বুল আলামিন না আমরা কেউ মুনাফিক হতে চাই না, আমরা বাঁচতে চাই, এই জন্য আমাদেরকে কি করতে হবে। এবার শেষের দিকে বিশ্বনবী বললেন তোমাদেরকে একটা টিপস আমি দিয়ে দিচ্ছি, সেই টিপস হলো চল্লিশ দিন তোমরা একাধারে জামাতের সাথে নামাজ পড়ো তাকবীরে উলার সাথে, আমার আল্লাহ পাক নিজে মুনাফিকের খাতা থেকে তোমাদের নামটাকে মুছে দিবেন। জামে তিরমিজির বর্ণনা, عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعه يدرك التكبيره الاولى كتب له براءتان براءه من النار وبراءه من النفاق। جامع الترمذي বর্ণনা, انس بن مالك رضي الله تعالى عنه হাদিস বর্ণনা করেছেন, বিশ্বনবী বলছেন ও উম্মতেরা মুনাফেকের এই আলোচনা শোনার পরে মুনাফেক থেকে বাঁচার জন্য একটা কাজ তোমরা করবা। আমরা বললাম সেটা কি কাজ? মান সাল্লাল্লাহি 40 ইয়ামান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা, 40 দিন একাধারে তোমরা তাকবীর উলা ইমামের প্রথম তাকবীরের সাথে জামাতের সাথে তোমরা নামাজ পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে তোমাদের প্রত্যেকের নাম মুনাফিকের খাতা থেকে মুছে দিবেন। আমরা বললাম মুনাফিকের খাতা থেকে নাম মুছে দেওয়া হলে আমাদের কি লাভ হবে? বিশ্বনবী বললেন ওয়া বারাআতুম মিনান্নার, যারা মুনাফিকের খাতা থেকে বেঁচে যাবে আমার আল্লাহ পাক দয়া করে তাদের প্রত্যেককে কঠিন জাহান্নাম থেকে বাঁচা দিবে। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য এই চার বদব্যাস আমাদেরকে ছাড়তে হবে, ঠিক কিনা বলেন? এক নম্বর মিথ্যা ছাড়া, এক নম্বর কি? আপনি রয়েছেন কুটুম্বপুর বাজারে, কৈয়াসত আইতে আসি, কোথায় কোথায় তোমার জন্য অপেক্ষা করতে করতে শেষ, এই যে গৈরুপুর পার হয়েছি, হে আছে ঢাকা শহর, হ্যাঁ কে গৈরুপুর পার হয়েছে, এমন মিথ্যা আছে না? নাই না, এরকম বলার দরকার নাই, হ্যাঁ আমি ঢাকায় আছি, আসতে লেট হবে কোনো সমস্যা নাই। এরপরে ওয়াদা করলেন দোস্ত, ওয়াদা করলাম আগামী দিন থেকে এই ওয়াদা তোর সাথে আমি করলাম, দেখা যায় কাজ সম্পন্ন হওয়ার পরে দোস্তের ওয়াদার কথা আর মনে থাকে না, এমন আছে না? নাই, এটাও ভুল করবেন, এটা করবেন না। এরপরে হলো আমানতের খেয়ানত, যারা বাবা আছেন অনেক বাবা আমানতের খেয়ানত ভুলে করেন, কইটা আমার ছোট ছেলে, ছোট ছেলে খুব কষ্ট করছে, তারে আমি একটু বেশি দেই না, যে যা পাইবে তাকে তাই সমভাবে বুঝাই দিতে হবে। মেয়ে কি কষ্ট করছে, মেয়ের একটা হক তার পিতা পাবে, সব হিসাব নিকাশ করে ছেলেদেরকে বুঝাই দিয়েছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে তার স্বামীর ঘর থেকে কিছু দিতে পারে না, তো চিন্তা করছে মেয়ের হক ওটার দিয়া লাভ নাই, এখানেই রেখে দিলাম, মেয়ে তো মাঝে মাঝে আসে বেড়াবে খাবে, এটাও মেয়ের প্রতি আমানতের খেয়ানত আপনি করলেন। মেয়ে যা পাবে আপনি তারে বুঝাইয়া দেন, মেয়ে তারপরে স্বামীর ঘর থেকে বেড়াতে আসলে আপনি তার ভাইয়েরা আত্মীয় স্বজন তার সেবা যত্ন করবে, এটা তার দায়িত্ব, ঠিক কিনা বলেন? কিন্তু যে যেটা পাবে তাকে সেটাই বুঝাই দিতে হবে। এরপরে দেখা যায় অনেক কষ্ট করে বিদেশের ভিতরে লোকটা থাকে, সারা বছর ধরে বিদেশ করতে করতে টাকা পয়সা খরচ করে দেশে পাঠাইল, আর আপনি বাড়িতের ভিতরে তার টাকা দিয়ে বিল্ডিং করলেন, সব কিছু করলেন, সব কিছু করার পরে দেখা যায় হিসাব নিকাশ করার পরে এই লোকটা এত বছর বিদেশ থেকে যে কষ্ট করলো, মাথার গাম পায়ে ফেলে একটা বিল্ডিং তৈরি করলো, শেষ পর্যন্ত হিসাব নিকাশ করার পরে কয়
তুই তো আমার বড় ছেলে, কামাই রোজগার করতে পারবি, তোরা একটু কম দিলাম, মনে কোনো কষ্ট আছে নাকি? হ্যাঁ, তার বাবার জন্য বলে, না না বাবা কোনো কষ্ট নাই, আপনি যেভাবে দিচ্ছেন সেভাবেই। এটা মুখ দিয়ে বলতেছে কিন্তু আসলে তার মনের মধ্যে কষ্ট আছে। এত বছর ধরে বিদেশ করলাম, কামাই রুজি কইরা বিল্ডিং টিল্ডিং সব সাজাইলাম, এখন ভাগ বন্টনের ব্যাপারে আমারে বাবা কম দিল, এটাও আমানতের খেয়ানত হয়ে গেল। এই জন্য প্রত্যেকটা মানুষকে আমানতের ব্যাপারে তাদেরকে সতর্ক থাকতে হবে। যারা যেই যেই যে যেই কাজের দায়িত্বভার গ্রহণ করেছেন তাকে সেই দায়িত্বভার গ্রহণ করতে হবে। আরেকটা শ্রেষ্ঠ আমানত হলো যারা সন্তান তাদের উপরে বৃদ্ধ পিতা মাতা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, এমন সময় তাদের সেবা যত্ন করাটা এটা আল্লাহর পক্ষ থেকে বড় আমানত। যদি এই আমানতের খেয়ানত করো আল্লাহর দরবারে তোমাদেরকে জবাব দিতে হবে। বউয়ের দোকায় পড়ে অফিস থেকে আপনি আসলেন, আসার পরে বউ বলতেছে শুনছ? না আর বলবো না। স্বামী কয় না বলো, না যেই কথা কইছে তোমার মা না বলা যাবে না। এখন স্বামীর মন দিছে খারাপ করে, স্বামী আরো আবেগ আপ্লুত হয়ে বলছেন, না কি কইছে কও, না এমন কথা কইছে এটা কি বলা যায়? এবার স্বামী বলছে, না বউ তুমি বলো আমার মা কি বলেছে। বলে, আজকে তুমি যখন অফিসে গিয়েছো, অফিসে যাওয়ার পরে হঠাৎ করে তোমার মা গোসল করতে গিয়েছে, আমি গিয়ে বললাম কাপড়টা দেন মা, আমি আপনি শাশুড়ি আমি ধুয়ে দেই। তোমার মা আমাকে বলল, আমি এখনো আমার শরীরে এখনো শক্তি আছে মা, তোমার ধোয়ার দরকার নাই, তোমার মা আমারে পছন্দ করে না। আছে না নাই? শাশুড়ি ইচ্ছা করলো আমার তো গায়ে শক্তি আছে, আমার কাপড়টা আমি ধুই, আর এদিক দিয়ে বৌমা মনের ভিতরে নিয়ে নিছে আমার শাশুড়ি আমারে পছন্দ করে না। এবার এই বউর কথা স্বামী শুনে চিন্তা করলো, আমার মা যেহেতু আমার বউকে পছন্দই করে না, এই মায়ের ভাত দিয়ে আর লাভ নাই, শেষ পর্যন্ত একটা বউ মা আর বাবার মধ্যে আগুন জ্বালায়া দেয়। এই সমস্ত মেয়েদের থেকে সাবধান, কুটুম্বপুরের আমার মায়েরা, কুটুম্বপুরের আমার সম্মানিত মা বোনেরা, আপনার ঘরের ভিতরে বিদ্যা শাশুড়ি আছেন, যতটুকুন সম্ভব আপনার স্বামীর উপর অর্পিত দায়িত্ব আপনি পালন করবেন, আর আপনার ঘরের ভিতরে শ্বশুর আছে, যতটুকুন সম্ভব আপনি খেদমত করার চেষ্টা করবেন। মনে রাখবেন, আপনিও একদিন শ্বশুর হবেন, শাশুড়ি হবেন, আপনিও একদিন বৃদ্ধা হবেন। আজকে যদি আপনার মুরব্বীদের সেবা যত্ন আপনি একটুকুন করতে পারেন, আপনি যেদিন বৃদ্ধা হবেন, শাশুড়ি হবেন, সেদিনও আপনার পুত্রের বউর কাছ থেকে আপনিও খেদমত পাবেন। আর যদি আজকে যদি আপনি আপনার শাশুড়ি বৃদ্ধা মা তার সাথে যেমন তেমন খারাপ আচরণ করেন, আপনি একদিন শাশুড়ি হবেন, সেদিনও আপনার পুত্রের বউ আপনাকে দেখতে পারবে না। এই জন্য যে যা করে তার ফল অবশ্যই মৃত্যুর একদিন আগে হলেও পায়। এই জন্য সর্বত্র আমার ভাইয়েরা এমনভাবে জীবন গঠন করতে হবে যাতে করে আমরা ধোকায় পড়ে না যাই, যাতে করে আমরা বিপদে পড়ে না যাই, যাতে করে আমরা মহা মুসিবতে পড়ে না যাই। আমার আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সকল প্রকার গরিহিত কাজ থেকে বাঁচার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।